আজকে এই বিষয়গুলো অহেতুক দোষারোপ না করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্রের যে সংকট চলছে, গণতন্ত্রের যে সংকট দাঁড়িয়ে গেছে, এই সংকট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, মানুষের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করব, এই সংকটগুলো নিয়ে আমরা আলোচনা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে খুব বিস্মিত মাননীয় স্পিকার, বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, এই দেড় বছর থেকে আমরা স্বাস্থ্য বিভাগের উপর এত কথা বলছি, এইরকম একটি সময়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বিলটি নিয়েছে এত অপ্রয়োজনীয়। আমি স্বাস্থ্য বিভাগ সম্পর্কে আমার কী লক্ষ্য উদ্দেশ্য, আমি স্বাস্থ্য বিভাগে কী সংস্কার করতে চাই, স্বাস্থ্য বিভাগের সংকটগুলো কী দূরীভূত করার জন্যে কী করা দরকার, মাননীয় স্পিকার আমাদের সংবিধানের 15 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমরা ব্যর্থ। দেশের 50 বছর আমরা অতিক্রম করেছি, আমরা এখনও পর্যন্ত সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটালের মধ্যে কোনো পার্থক্য করতে পারি নাই। আজকে যারা সরকারি হাসপাতালে কর্মরত তারাই আজকে বেসরকারি হাসপাতালে ব্যবসা করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার, আজকে আপনি এখানে যে বিলগুলো নিয়ে আসছেন, এখানে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো, আজকে মাননীয় মন্ত্রী বলতে পারবে যে এতগুলো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, এগুলো মানসম্মত? আজকে বেসরকারি মেডিকেল কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করছে, কজন বিসিএসে টিকছে? আজকে মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি যে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এই ব্যাপারে আপনি কী ব্যবস্থা গ্রহণ করেছেন, যে ছাত্ররা যে অভিভাবকরা এই সমস্ত অনিয়ম করে সেখানে ভর্তি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের যারা জ্ঞান অর্জন করবে সেই জায়গায়, সেটার ব্যাপারে সরকার বলেছিল না কোনো অনিয়ম হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে সিআইডি রিপোর্ট দিচ্ছে যে না, এখানে লাগাতারভাবে 7 বছরব্যাপী এই অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আপনি 2011 সালের পর ঘুম ভাঙলো 2021 সালে, আপনি এখানে উদ্দেশ্যতেই বলছেন যে 2011 সালে যে আইনটি করা হয়েছে সেটি আপনার এখন আর এটার জন্য প্রয়োজন নাই। তো এরকম একটি সময়, কোভিডকালীন সময়, আপনি স্পেশাল পার্লামেন্ট করছেন, এখানে আমাদেরকে টেস্ট করিয়ে ঢুকাচ্ছেন, কত গুরুত্বপূর্ণ আলোচনা আছে মাননীয় স্পিকার। আজকে 4-5টা বিলের মধ্যে দেখা যায় 3। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, 2 মিনিট। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমি মনে করি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি এই বিষয়গুলোর উপর সদুত্তর দেন, এখানে কোনো দোষারোপ বা সমালোচনা নয়। আসলে যে স্বাস্থ্য বিভাগে যেহেতু আমরা যারা মাননীয় সংসদ সদস্য, তারা জেলা উপজেলা এবং হসপিটালগুলোর সভাপতি দায়িত্ব পালন করি, আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার মা স্বাস্থ্যমন্ত্রীকে উনি যে বক্তব্যটা দিয়েছে প্রত্যাহার করার আবেদন জানাবো, যেটাকে এক্সপ্যান্ডও করতে হবে। কারণ উনি বলেছেন হাসপাতাল কমিটিকে ফান্ড দেওয়া, নো, এটা কোনো হাসপাতাল কমিটি কোথাও কোনো ফান্ড দেওয়া হয় না, এটা উনি এটা কারেকশন করে দিবেন। এবং উনি বলছে এই করোনাকালীন সময় 30,000 লোক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ, কোথায় 30,000 লোক নিয়োগ দিয়েছে মাননীয় স্পিকার? এগুলো একটা লোকও তো আমরা পাইনি। সুতরাং এই জায়গাগুলো আপনি কারেকশন করে দেবেন, আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। আর এই বর্তমান সরকারের 12 বছর মেয়াদে হাসপাতাল ক্ষেত্রে ব্যাপক কেনাকাটা হয়েছে, এটা অস্বীকার আমরা করছি না, ব্যাপক কেনাকাটা, ভবনের অবকাঠামো 20-তলা 10-তলা বিল্ডিং হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার একটা পর্দার দাম 38 লক্ষ টাকা, 5,000 টাকার পর্দা 38 লক্ষ টাকা, কেনাকাটায় তো খুব আনন্দ মজা, এইটার কারণেই তো মাননীয় স্পিকার, যে কারণে মাননীয় স্পিকার আমরা এই কথাগুলো বলছি কী কারণে, আজকে সাইমাদার পার্টির মাননীয় সদস্য পীর ফজলুর রহমান যে কথাগুলো বলেছে এই কথাগুলো আমলে নেন। আমি যে প্রস্তাবটা দিয়েছি তার মধ্যে পরিষ্কার বলেছি যে হাসপাতাল কমিটিকে কার্যকর করুন, শক্তিশালী করুন, এটা সেবা খাত, এই সেবা খাতকে যদি সত্যিকার অর্থে যে সংকটগুলো রয়েছে এগুলো চিহ্নিত করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমি সমরত 50 বছর দেশ চলে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে আপনি তাকিয়ে দেখেন সেখানকার হাসপাতাল সেবার কী অবস্থা দাঁড়িয়েছে, সরকারি এবং বেসরকারি খাত সম্পূর্ণ সেপারেট, সেখানে বেসরকারি খাতে আপনার ইউকে ইউএসএ থেকে বিভিন্ন উচ্চতর ডিগ্রি নিয়ে এসে তারা সেখানে চিকিৎসা দিচ্ছে, আমরা সেখানে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য যাচ্ছি। আমি মাননীয় স্পিকার আপনার একটু সময় নিব, কারণ এখানে দেখেন, এখানে মাননীয় মন্ত্রী কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলছেন, এখানে সমালোচনা বা দোষারোপের কথা নিয়ে আসছেন। আজকে 13 বছর যাবৎ আপনারা ক্ষমতায় আছেন, সুতরাং এই 13 বছরে গর্ব করার মতো আমি বলবো স্বাস্থ্যখাতে জনগণ। ধন্যবাদ। মাননীয় সদস্য শেষ করুন, 1 মিনিট। আপনারা বিরোধিতা করেন বা আপনারা এটা আপত্তি জানান, গত বছর আগের বছর করোনার আগে প্রতি বছর ভারতে প্রায় 20 লক্ষ মানুষ শুধু চিকিৎসার জন্য ভারতে গিয়েছে, এটি কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বলবো উন্নয়ন? মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য বাড়াবো না, আমরা মাননীয় সদস্যরা যে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে যে অসঙ্গতি বে দুর্বলতা রয়েছে সেগুলোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি অনুরোধ করব
যে স্বাস্থ্য খাত বিভাগকে শক্তিশালী করার জন্য আপনি জেলা উপজেলা পর্যায়ে আমাকে কমিটির সভাপতি আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে সেখানে ক্ষমতা দিন, আমরা দেখেন যে সত্যিকার অর্থে আমরা স্বাস্থ্য খাতকে কীভাবে আমরা শক্তিশালী করতে পারি। মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন এবং উনি আমাকে উদ্দেশ্য করেই বলেছেন যে বিএনপি আর আওয়ামী লীগের তুলনা করেছেন। মাননীয় স্পিকার, এটা বিস্তারিত বলতে গেলে একটু সময় লাগবে। আল্লাপাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছেন, সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর মিথ্যাকে কখনও হাজারো চেষ্টা করেও সত্যে পরিণত করা যায় না। মাননীয় স্পিকার, আল্লাপাক আরও কোরআনে বলছেন যে মানুষ অতি দ্রুততা প্রিয়। আমি যখন 96 সালে মাননীয় স্পিকার প্রথম নির্বাচন করি, আমার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, সেই সময় মাননীয় স্পিকার ওইখানে শতকরা 90% বাড়িঘর ছিল কাঁচা, আর এখন মাননীয় স্পিকার এই 20-25 বছরের মধ্যে সেখানে শতকরা 98% বাড়িঘর পাকা হয়ে গেছে। এই যে আল্লাপাক পবিত্র কোরআনে বলেই দিয়েছে যে মানুষ অতি দ্রুততা প্রিয়। আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, 50 বছর আগে কয়টা এখানে 4-5 তলা বিল্ডিং ছিল, এখন ঢাকা শহরে 30 তলা বিল্ডিং হয়েছে। সুতরাং 20 বছর আগে বিএনপির সময় আপনি তুলনা করছেন। আমি যদি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বিএনপির সময় কি কোনো হাসপাতালে 38 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনা হয়েছে এরকম কোনো ঘটনা আছে? বিএনপির সময় 10 বছরে ক্ষমতাশালী সময়ে এরকম কোনো ঘটনা আছে মাননীয় স্পিকার যে আজকে হাজার হাজার কোটি টাকার স্বাস্থ্যর যে যন্ত্রাংশ কিনা হয়েছে? এখন তো স্বাস্থ্যবিজ্ঞান অনেক বেশি অগ্রসর হয়েছে, এখন স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে যে অগ্রগতি, সেই ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো কিনা হয়েছে, এই যন্ত্রপাতিগুলো আজকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে গেছে, তার জন্য কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছে? মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী বলতে পারবেন যে এই গত দশ বছরে বাংলাদেশ থেকে শুধু বিদেশে, আমি বলব ভারতে, পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে? বাংলাদেশ থেকে কত লক্ষ আজকে ভারতের চিকিৎসার জন্য গিয়েছে? বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, উনি তথ্য দিতে পারবেন যে কয় হাজার বাংলাদেশি মানুষ ভারতের চিকিৎসার জন্য গিয়েছে? সুতরাং এই কথাগুলো আলোচনায় নিয়ে আসেন, এই কথাগুলো যদি আলোচনার সদুত্তর দিতে পারেন তাহলে আমি মনে করুন যে এই জবাবগুলো উনি বলছেন আমরা প্রস্তুত আছি। একদিন দিন করেন, বাংলাদেশে 13 বছর আপনারা ক্ষমতায় আছেন, দেশের গণতন্ত্রের সূচক কোথায় গিয়েছে? প্রতিদিন পত্রিকার এমন কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া নাই, যে বাংলাদেশের এমন কোনো বিভাগ নাই যেখানে আপনার দুর্নীতির খবর ঢালাও করে প্রকাশিত হচ্ছে না। এগুলোর পরও মাননীয় স্পিকার আজকে মাননীয় সংসদ সদস্যরা সরকারি দলের টেবিল চাপড়াচ্ছেন যে বিএনপির চ্যাম্পিয়ন হয়েছিল, আজকে আমরা লজ্জায় এই গত 12 বছরে মিনিমাম 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। মাননীয় স্পিকার, আধুনিক প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু আজকে এই বিষয়গুলো অহেতুক দোষারোপ না করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্রের যে সংকট চলছে, গণতন্ত্রের যে সংকট দাঁড়িয়ে গেছে, এই সংকট থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব, মানুষের ভোটাধিকার কীভাবে নিশ্চিত করব, এই সংকটগুলো নিয়ে আমরা আলোচনা করি। যে মাননীয় স্পিকার, আসলে হ্যাঁ এবং না, এটা আমি জানি যে হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, কিন্তু মাননীয় সংসদ সদস্য সরকারি বেঞ্চে যারা আছেন, আমরা মাননীয় যারা বিরোধী দলের সদস্য এতক্ষণ বিলের জনমত যাচাই বাছাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট উত্থাপন করেছি, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলছি, উনি কিন্তু একটার উত্তর দিতে পারেননি, এটা খুবই দুঃখজনক। স্বাস্থ্য বিভাগের যে বেহাল দশা, দুর্দশা, এইটি সম্পর্কে উনি একটা বিল উত্থাপন করেছেন, পাশ হবে, কিন্তু এই সম্পর্কে এই মন্ত্রণালয়ের যে কার্যপরিধি কাজ, আজকে আমাদের অনেক সদস্য বলেছে ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, বিভিন্ন বিভাগের যে সমস্ত, একটা হাসপাতালে যদি আপনার অ্যানেস্থেসিস্ট না থাকে তো ওখানে 50 জন ডাক্তার থেকে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, এই যে সংকটগুলো দূর করার জন্যে উনি কী কাজ করছেন, ওনার মন্ত্রণালয় কী কাজ করছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। মাননীয় স্পিকার, এই বিলের পর আমি সংশোধনে দিয়েছি, টেবিল উত্থাপন আমি করছি, উনি চাইলে গ্রহণ করবেন না করবেন, কিন্তু স্বাস্থ্য বিভাগের যে অবস্থা আমরা বলে আসছি, এই জায়গাগুলো মাননীয় সংসদ সদস্য সবাই হাঁ হাঁ বলে ওনারা পাশ করলেন, তা ওনারা কি চান না যে স্বাস্থ্য বিভাগের এই যে বেহাল দশা থেকে জাতি মুক্তি পাক, পরিত্রাণ পাক? এটার ক্ষেত্রে তো আপনি এখানে বলতে পারছেন, অন্তত বাইরে বলেন, এটার ক্ষেত্রে বাইরে আপনারা অন্তত পক্ষে সোচ্চার হন যে স্বাস্থ্য বিভাগের সরকারি চিকিৎসকরাকে বেসরকারি প্র্যাকটিসের জায়গা বন্ধ করেন, এটিকে আলাদা করেন। আমরা মাননীয় স্পিকার নিজে ব্যক্তিগতভাবে আমার আত্মীয় স্বজনকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্ডিয়া বিভিন্ন দেশে চিকিৎসায় গিয়েছি, সেখান থেকে যে অর্জন আমরা করছি, আমরাও নিজেরাও যাচ্ছি, আমরা যেখান থেকে দেখে আসছি যে স্বাস্থ্য বিভাগের যে অবস্থাগুলো, সেটা তো আমাদের দেশে আমরা চেষ্টা করতে পারি যে আমরা স্বাস্থ্য বিভাগের এই পরিবর্তনটা, এগুলো করা দরকার। এটা আমরা সমালোচনার জন্য না, দোষারোপের জন্য না, 50টা বছর আমাদের হয়ে গেছে, আজকে প্রতি বছর প্রায় 10 থেকে 12 হাজার গ্র্যাজুয়েট ডাক্তার আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হচ্ছে, সুতরাং এটাকে আমরা বারবার বলছি যে এখানে সরকারি চিকিৎসক নিয়োগ দশমের শর্ত দিয়ে দেন আপনি,
আমি মাননীয় স্পিকার আপনার কাছে গতকালকে একটা প্রস্তাব পাঠিয়েছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব পাঠালাম এই স্বাস্থ্য বিভাগ। ধন্যবাদ। আবার পূর্বের বিলের মতোই 1916 সালের আপনারা এককে বাতিল করছেন। 2001 সালে যখন আইনটা প্রণয়ন করা হয়েছিল তখনই এটা তার মধ্যে দিয়ে দিলেই সঠিক হতো। যাই হোক মাননীয় স্পিকার, আমি জনমত যাচাই বাছাইয়ের উপর আমি স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং সংস্কারের জন্য যে প্রস্তাবটি আপনার কাছে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকেও দিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীকেও দিয়েছি, স্বাস্থ্য সচিবকে দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছেও দিয়েছি, আমি এই বিষয়টা মাননীয় সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে স্বাস্থ্যখাত পুনর্গঠন সংস্করণের নিম্ন উল্লিখিত প্রস্তাবসম বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে উপরোক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানাচ্ছি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশে বর্তমানে স্বাস্থ্যসেবার দুর্গতি বা দুরবস্থা দূরীকরণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। স্বাস্থ্যসেবার এই দুরবস্থার কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গমন করছে, ফলে জনগণের একদিকে যেমন ভোগান্তি ও ব্যয়বহুল, অন্যদিকে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে চলে যাচ্ছে, যা অর্থনীতির জন্য আমাদের মারাত্মক ক্ষতিকর। স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়ন ও স্বাস্থ্যখাতের সকল অসঙ্গতি দূর করতে যে সমস্ত অসঙ্গতি রয়েছে তা দূরীকরণের জন্য আমি নিম্নলিখিত প্রস্তাব সমর্থন করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, ক্যাডার সার্ভিস বিলুপ্ত করে জুডিশিয়াল সার্ভিস বা আর্ম ফোর্সের সার্ভিসের মতো স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন গঠন করা অতীব প্রয়োজন। সরকারি চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তির সময় কমপক্ষে 15 বছর প্রাইভেট প্র্যাকটিস বন্ধের শর্ত আরোপ করে নিয়োগ প্রদান করা নিশ্চিত করা দরকার। বিষয়ভিত্তিক চিকিৎসক নিয়োগ নিশ্চিত করা দরকার। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা দরকার। অতি দ্রুত হাসপাতাল সময়ে যে জনবল ঘাটতি রয়েছে এই জনবল ঘাটতি সময় দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করা দরকার। হাসপাতাল ব্যবস্থা কমিটিকে শক্তিশালী করা দরকার। প্রতি অর্থবছরে শয্যা সংখ্যা বা হাসপাতালের সেবা গ্রহীতার সংখ্যার অনুপাতে হাসপাতাল সময়ে কিছু অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এক মিনিট শেষ করবেন। হাসপাতাল সার্ভিস চার্জ বাড়িয়ে প্রকৃত সেবা নিশ্চিত করার প্রয়োজন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সহ সকল কর্মচারীদেরকে হাসপাতাল প্রধানের উপর ন্যস্ত করা প্রয়োজন। সরকারি চিকিৎসকদের হাসপাতালে অতিরিক্ত সময় প্র্যাকটিসের সুযোগ তৈরির নীতিমালা প্রণয়ন প্রয়োজন। সরকার কর্তৃক সম্মানে নির্ধারণ করা দরকার। ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজে ওঠা মানহীন অনুমোদনহীন ক্লিনিক, হাসপাতাল, এগুলো বন্ধের ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।